আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি। পো, আপনাকে যুক্ত করা হয়েছে। পো, আপনি বলেন। আচ্ছা ভাই, আপনি কি এই যে বাংলাদেশের ভাইরাল টপিক গুলা নিয়ে ভাই কথা বলতে পারেন না, ভিডিও বানাতে পারেন না? না ভাই, আমি পারি না তো এগুলো। তাহলে তো আপনার ফলোয়ার বাইরে যাবো 2-3 দিন মধ্যেই। এত ফলোয়ার দিয়ে কি করবো ভাই? ফলোয়ার দিয়ে তো আসলে মানে কি করব বলেন না। তো ফলোয়ার দিয়ে ভাই শুনেন, এই যে বাংলাদেশে কিছু ভাই নাস্তিক আছে, ভারতে যাইয়া থাকে, ঠিক আছে, মানে জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইসলাম সম্পর্কে কোনো পড়াশোনা নাই, তারপর সারা দিন ভিডিও বানায় ভাই। হেগো ভাই, এত ফলোয়ার, আপনার মতো ভাই একজন জ্ঞানী মানুষ ভিডিও বানানো উচিত, আপনার ফলোয়ার থাকা উচিত ভাই। এগো না, ঠিক আছে ভাই, বুঝেন নাকি লেগে? ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি ভাই। ভাইরাল জিনিস নিয়ে আসলে আমি তো একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে পড়ালেখা করি এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি। এখন ভাইরাল জিনিস এক একটা ভাইরাল হয়, এক একটা জিনিস, সেটা নিয়ে একটা ভিডিও বানানো বা সেই বিষয়ে মতামত দেওয়া, এটা ভাই আমার ইসের সাথে যায় না, তো আমার এই বিষয়ে ইন্টারেস্টও নাই, বুঝতে পেরেছি। আসলে ভাই, আসলে ভাই আপনি কিন্তু, আপনার কিন্তু জ্ঞান অনেক, ঠিক আছে, যে বাংলাদেশে যত নাস্তিক আছে আমি মনে করি ইসলাম সম্পর্কে ভাই আপনার জ্ঞান অনেক ভালো, ঠিক আছে। তো আপনি যে যে সংশয় .com এ যেভাবে কলাম লেখেন, আর্টিকেল লেখেন, ঠিক আছে, এই আর্টিকেল গুলো যদি আপনি ভিডিও আকারে যদি ফেসবুকে বা ইউটিউবে যদি ছাড়েন, ঠিক আছে, আপনি উপস্থাপন করেন আকারে, ভিডিও আকারে, তাহলে তো মানে অনেক সাড়া পাবেন, ঠিক আছে না? অনেকে ওই যে একটা ভারতে যায় থাকে ভাই, এটা কি রাখাত ভাই, এটা কিছু কিছু পারে ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে অনেকেই যদি ভিডিও, অন্যরা যদি ভিডিও ভালো বানায় তাহলে তো ভালো, অবশ্যই তাদেরকে ভালো বলতে হবে সেই বিষয়ে। কোনো ভাই সে তো সারাক্ষণ মনে করেন মানে খোঁচা দিয়ে দিয়ে কথা, আপনি তো খোঁচা দিবেন না, আপনি তো প্রমাণ দেখাবেন, আপনি ভিডিও বানাবেন ইয়াকারে, আপনি মানে তো এক একজনের পদ্ধতি এক এক রকম হয়। হ্যাঁ, কেউ হয়তো ট্রল করতে পছন্দ করে, কেউ হয়তো এটা করতে পছন্দ করে, কেউ হয়তো এক একজনের এক একটা স্টাইল থাকে, সেই স্টাইল সবার সবার আলাদা আলাদা ইউনিক স্টাইল থাকে। মুফাসসির ইসলামেরও একটা আলাদা স্টাইল আছে, অমুকেরও একটা আলাদা স্টাইল আছে, তমুকেরও একটা আলাদা স্টাইল আছে, এক একজনের স্টাইল এক এক রকম, সেটা নিয়ে আমার কোনো ইয়া নাই। কিন্তু যেটা আপনি বলতেছেন যে আমি আমি তো আসলে একজন লেখক। হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে আমি একজন লেখক, আমি কোনো ভিডিও তৈরি করাক না বা আমি কোনো লাইভ করাও আমার আসলে দরকার নাই। আমি আমার লাইভ করার যে ইয়াটা, সেটার উদ্দেশ্য ছিল যে আমার লেখাগুলোর ভিতরে যদি কেউ কোনো সমস্যা পায়, ত্রুটি পায় বা বিতর্ক করতে চায়, সেই বিষয়গুলো নিয়ে চলে আসতে পারে। হ্যাঁ, এই কারণে আমার লাইভ করা শুরু করছিলাম আজকে থেকে 7-8 বছর আগে, এখনো সেটাই করে যাচ্ছি। যে আমার কোনো একটা যৌক্তিক জিনিস, কোনো একটা জিনিস যুক্তি দিয়ে কিভাবে বিচার বিবেচনা করতে হয়, আমার উদ্দেশ্য শুধুমাত্র এইটা। আমার ভাই এত ভাইরাল হয়েও আমার লাভ নেই, এবং এত ইয়া হয়েও আমার মানে খুব একটা কিছু যে হয়ে যাবো আমি তা না। অলরেডি যেটা হওয়ার, যেটা হওয়ার সেটা অনেক বছর আগে আমি হয়ে গেছি, বুঝছেন। এই যে 2013 সালে যেটা হওয়ার সেটা আমার হওয়া শেষ, ভাইরাল হওয়াটাও সব শেষ আমার। তো এখন আর নতুন করে এগুলো হওয়ার কোনো আসলে খায়েশ নেই, ওগুলো আমি দেখছি, দেখে আমি শেষ করে আসছি, ওই জীবনটা শেষ করে আসছি। এখন আমার কাজ হচ্ছে যে এমন কিছু যুক্তিবাদী মানুষকে, মানুষের যৌক্তিক যে চিন্তা ভাবনার, চিন্তা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমার কাজ করার ইচ্ছা। তবে আমাদের সাথে আরেকজন ভাইরাল মানুষ আছে, ফারাজ ভাই, আপনি কিন্তু এখন ভাইরাল মানুষ, তাই না? কি বলেন ভাই, পেস্টের প্রকারটা বাজার কাজ হতো ভাই, কাজ দিছে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন গতকাল। হ্যাঁ হ্যাঁ বলেন, কি কোন কি? হ্যাঁ ভাই, আমি বলি ভাই, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বলেন। এই যে আপনি যে আর্টিকেল গুলো যেভাবে লেখেন, ঠিক আছে, অনেক সুন্দর করে লেখেন, এই আর্টিকেল গুলো যদি সেম একই ভাবে যদি ভিডিও আকারে যদি আপনি নিজে উপস্থাপন করে এই যে হাদিস গুলা কোরআনের আয়াত থেকে যদি এভাবে দেখান, দেখাইতে শুরু করেন, মানে আমার মনে হয় অনেক ভালো রেসপন্স পাবেন বাংলাদেশের মানুষ থেকে। বাংলাদেশের মানুষ তো মানে যে জিনিসটা ঘৃণা করে সেই জিনিসটাই সারাক্ষণ দেখে, মনে করেন সারাক্ষণ মনে করেন অশ্লীলতা নিয়ে ইয়া করে। ভাই এই ধরনের কথা আসিফ ভাইকে আমি কম বলি নাই, আসিফ ভাই জাস্ট মন থেকে চাই না, মূল কথা হচ্ছে তার ফোকাস দেখায়। আসিফ ভাই ওরকম একটা ক্যারেক্টারে অনেক ভালো বানাবে, অনেক ভালো বানাবে আসিফ ভাই। আসলে কি আমি জানি, এটা এটা উনি করবে, ভালো করবে, এটা আমি জানি, কিন্তু তার মূল ইয়া হচ্ছে ফোকাসটা হচ্ছে তার লেখায়, এবং যতটুকু সময় অতটুকু সময় হচ্ছে কথা বলা, এছাড়া তার আর কোনো ফোকাস নেই। আসিফ ভাই যদি ফোকাস থাকতো, যদি ইচ্ছা থাকতো আসিফ ভাই করতো, ওটা করবে আসিফ ভাই তখনই যখনই আসিফ ভাই নিজের নিজের মন থেকে ফিল হবে, এটা অন্য কেউ যত কথাই বলুক উনি নিবে না। এটা আমি বহুবার বলছি, শেষ এটা শেষ। আসিফ ভাই যে এক কথার মানুষ এটা জানি, কিন্তু ভাই কি ভাই বস্তির ভিতরে ঢুকে ভিডিও বানায়, হেগো ভিডিও মানে মানুষে ঢুকি গালাগালি করে, কোনো প্রমাণ নাই, কিছু নাই। আসিফ ভাই তো মানে প্রমাণ ছাড়া কোনো কিছুই দেখে না, ঠিক আছে। তো উনি যদি ভিডিও বানায় ভাই, আমার মনে হয় ওনার ভিডিওতে অনেক অনেক রেসপন্স পাইবে। এখন উনি না বানালে তো আমগার করা কিছু নাই, আমরা আমরা খুবই খুশি হইতাম যদি উনি এভাবে ভিডিও বানাইতো আর কি। ওনারে এটা বলা ঠিক হবে না, সে যে খুব, ওনারা যে খুব খারাপ ইয়ে করে সেটা না, ওনারা ভালো ভালোই বানায়, তাদের মতো করে বানায়, ভালো বানায়, যদি খারাপ করো ধীরে ধীরে আরো ভালো করবে, এটা ওরকম বলার কিছু নেই। এমন এমন তো না যে অযৌক্তিক কোনো কিছু প্রিচ করতেছে, রাইট? তো হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অযৌক্তিক কিছু প্রিচ না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইগুলোর ভিডিও কোয়ালিটি দেখেন, আমি দেখছি কয়েকটা এরকম ভিডিও, আমি দেখছি যে তাদের ভিডিও কোয়ালিটি খুবই ভালো,
তাদের মানে কোন দিক থেকে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে, ভিডিওটা নিতে হবে, এগুলো কিন্তু তারা পড়ালেখা করছে, এগুলো নিয়ে পড়ালেখা করেই ভিডিওগুলো বানাইছে, এগুলো আমি করতে পারতাম না, ঠিক আছে? এটা তো অ্যাপ্রিশিয়েট অবশ্যই করতে হয় যে তারা এই কাজগুলো করতেছে এবং ভালো করতেছে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু ভাই আমার তো মানে ফোকাস তো ওইটা না, আমি তো এই দিকে আমার মেধাটা খরচ করতে পারবো না, কারণ আমার মানে বই পড়তে হয়, বই পড়ে রেফারেন্স কালেক্ট করতে হয়, সেই রেফারেন্সগুলো দিয়ে আমার ইয়া করতে হয়, আমার তো ভাই ফোকাস এটা না, ভিডিও কিভাবে, এটার জন্য মাথাটাকে সবসময় আপনার আপনার মেধা, আপনার মনন, আপনার সবকিছু আপনার ফোকাসে রাখতে হবে যে ভিডিওটা এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে লাইকটা এই সাইড দিয়ে পড়লে কোনটা আসলো, ভাইরাল টপিক কোনটা আসলো, এটার উপর ইয়েস ইয়েস সবার আগে একটা রিঅ্যাকশন দাও, পুরো ঘটনা না হয় বুঝে পারে না, দেনি না বুঝেই, হ্যাঁ পট করে একটা ভিডিও বানায় ফেললাম আমি, হ্যাঁ এই ব্যাপারটা বলতেছি আমি, আমি কিন্তু এটা বলতেছি না যে যারা ভিডিও বানায় তারা হচ্ছে না বুঝে পারে, আমি এটা বলতেছি না, বাট যে কোনো ভাইরাল জিনিস নিয়ে যখন আপনি ভিডিও বানাবেন নেসেসারি জিনিস এটাই থাকবে যে ওই ঘটনার ফুল ইয়েটা ইনফরমেশনটা আপনার থাকবে না, কিছুদিন যেতে দিতে হবে, বাট যারা বানায় তারা হচ্ছে পপুলার হয় এই। হ্যাঁ এবং এবং দেখা যায় যে, দেখা যায় যে একটা ঘটনা ঘটে গেছে, আমি কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তার অনেক দিন পরে এটা নিয়ে কথা বলি, হ্যাঁ কারণ এটা ওইটার আগে পিছে এই সামনে পিছে কোন কি ঘটছে না না ঘটছে সবকিছু যখন খোলাসা হয় তখন আমি এটা নিয়ে মুখ ফিটা কথা বলি, কারণ একটা বিপদ ঘটে যেতে পারে, কারণ আমার তো একটা মানিজ্জত আছে, মানিজ্জত মারা খাবো পরে, দেখা যাবে মানিজ্জত মারা খায় গেছি, উল্টাপাল্টা একটা ফালতু কথা বললাম, ভুল কথা বললাম, মানিজ্জত মারা খায় গেছি, আমি তো এটা করতে পারবো না। হ্যাঁ সেই কারণে এই জিনিসটার আগে পিছিয়ে অনেক কিছু ভাইবা চিন্তা আমার ইয়া করতে হয়, ভাবতে ভাবতে দেখা যায় আমার দিন মানে এক সপ্তাহ পার হয়ে গেছে, ততদিনে এই ভাইরাল ভিডিও মেকাররা 500 ভিডিও বানা ফেলছে, তখন আর আমার ভিডিওটা মানে আমি যদি ভিডিও বানাইও তখন তখন আর আমার ভিডিওটা কেউ দেখবে না, কারণ আমি তো এতদিন পরে বানিয়েছি। ভাই এই প্রতিযোগিতাটাতে আমি আসলে থাকতেও চাই না, আমার আসলে আমার পক্ষে সম্ভব না, হয়তো আমার এটা বলতে পারেন যে আমার সেই যোগ্যতাটা নাই, আমি এই যোগ্যতাটা এই কাজের জন্য যোগ্য না, ঠিক আছে? যদি কখনো যোগ্য হতে পারি তখন আমি নিশ্চয়ই এই ধরনের ভিডিও বানাবো, ভাইরাল ভিডিও বানাবো, কিন্তু আপাতত আমি আমার সেই যোগ্যতাটা নাই, আমার যে যোগ্যতাটা আছে সেটা হচ্ছে লেখালেখি। আসিফের আসিফের যোগ্যতা হবে তখন যদি নাদিয়া কখনো আসিফ ভাইকে এটা নিয়ে পিঞ্চ মারে, হ্যাঁ তখন আমার ভিতরে জোশ চলে আসলে তখন আমি অবশ্যই সেটা নিয়ে ইয়া করবো। হ্যাঁ আসলে ভাই আপনার মতো একটা মানুষ এভাবে আন্ডাররেটেড হয়ে থাকুক আমি সত্যি বা চাই না ভাই, আর ঠিক আছে এখন ভাই না বানালে তার করার কিছু নাই, তবে হ্যাঁ কোনোদিন যদি এভাবে বানান, এভাবে সামনে আসেন, ভাইরাল ইস্যু গুলো নিয়ে যদি কথা বলেন, ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েট করেন, মানে আমগো মতো কিছু মানুষ আপনাকে সাপোর্ট দিবে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আরেকটা কথা ছোট্ট একটা কথা ভাই, এই যে আপনার যে জীবনীটা একটা লাইভে নাকি মাতব্বরের লাইভে যে আপনি নাকি সম্পূর্ণভাবে বলছেন, এক্সপ্লেইন করছেন, ঠিক আছে ওই লাইভ ভিডিওটা আমি চেক করছি ভাই, পাই না, আমাকে একটু বলেন, আমরা ভাই অনেকেই আপনার জীবনী ভাই ওই জিনিসটা থেকে জানতে চাই যে আপনি কিভাবে কি করছেন, ঠিক আছে ওই জিনিসটা কোন ভিডিওতে ভাই একটু যদি বলতেন, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে একটু খুঁজে দেখি, আপনি আমাকে একটা মেইল করে দিন, আমি দেখি খুঁজে পেলে আপনাকে মেইলের মেইলের উত্তরে আমি দিয়ে দিব, পাঠিয়ে দিব। এটা কয় বছর আগে সার্জে, তাহলে আমি ওখানে যাই বাইর করব, সমস্যা নাই, আপনি বলেন। ভাই যেমন হয় মাতব্বর ভাই আবার ডিলিটও করে দিছে নাকি ইয়াকো, তার পেজটা তার চ্যানেলটাই উড়ে গেছে, আমি তো আসলে বলতে পারতেছি না, আমি তাহলে আপনি আমাকে একটা মেইল করে রাখেন, ঠিক আছে ভাই? আসলে ভাই কি করা, আচ্ছা ঠিক আছে ভাই আমারে বাইর করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানালাম, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি।